জুন মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে অনিশ্চয়তা। মাধ্যমিক পরীক্ষা জুন মাসের 1 তারিখ থেকে 10 তারিখে কার্যত সম্ভব নয়, যেটা রীতিমতো আমাদের পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন। তোমরা অনেকেই কমেন্ট করছো যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় কি যে বিষয়টা উঠে এসেছিল সেটা কি একেবারে মিথ্যে। দেখো, কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু এই বিষয়টা সংবাদ মাধ্যমদের কিন্তু ফোনে জানিয়েছিল যে জুন মাসে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জুন মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পরীক্ষা সম্ভব নয়। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে মাধ্যমিক পরীক্ষা তাহলে কি সম্পূর্ণভাবে বাতিল করা হবে, তখন তিনি জানান এ বিষয়ে রাজ্য সরকার পরিকল্পনা করবে, রাজ্য সরকার ভাববে যে পরীক্ষাকে বাতিল করা হবে না পিছিয়ে দেওয়া হবে। তো এই যে তিনি ফোন কলের পর তিনি কিন্তু বিকাশ ভবনে যান এবং শিক্ষা দপ্তরের সাথে এ মিটিং করেন। রাত পর্যন্ত মিটিং করার পর তাদের যে বিভিন্ন যে দিক, তারা যে পরিকল্পনা করছে পরীক্ষা নেয়ার এবং স্টুডেন্টদের যে দাবি রয়েছে, ছাত্রছাত্রীর সেই দাবি এবং কিভাবে অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষা বাতিল করা যায়, কিভাবে মূল্যায়ন করা যায়, সেই সমস্ত ব্যাপারে কিন্তু ও একটা পত্র লেখেন। সেই পত্র মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেন। আর শুধুমাত্র যে পর্ষদ আর শিক্ষা দপ্তরই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন সেটা কিন্তু একেবারেই নয়। বিভিন্ন শিক্ষক সমিতি, তাদের বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছে পরীক্ষা 1 মাস পিছিয়ে তারপরে পরীক্ষা নেওয়া হোক, যেহেতু এতদিন ধরে মাধ্যমিকের স্টুডেন্টরা ক্লাস 9-এও পরীক্ষা দেয়নি, সেক্ষেত্রে মূল্যায়ন অনেক কঠিন হয়ে যাবে। এবং কিছু শিক্ষক সমিতি রয়েছে যারা বলছে রীতিমতো যে মাধ্যমিক পরীক্ষা অবিলম্বে বাতিল করা হোক, কারণ এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব না এবং আরও দেরি করলে তাহলে স্টুডেন্টরা অনেক দিক থেকে পিছিয়ে যাবে। তো এক একজনের এর এক একটা শিক্ষক সমিতির বা এক একজন শিক্ষকের বিভিন্ন মতামত তারা কিন্তু রীতিমতো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পেশ করেছেন পত্র দ্বারা। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্যত আজকে এ তার রায় সম্ভবত দিতে পারে এ যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে এবং রাজ্য সরকার যেটা নির্ধারণ করবে সেই অনুযায়ী কিন্তু মাধ্যমিক পরীক্ষার আর সংগঠিত হবে বা বাতিল হবে। আমরা সকলেই জানো যে এই মুহূর্তে অফলাইনে পরীক্ষা সম্ভব নয়, কারণ আংশিক লকডাউন চলছে। এছাড়া এখন যে গণপরিবহন রয়েছে সেগুলোও রীতিমতো বন্ধ রয়েছে। পর্ষদেরও যে কাজ রয়েছে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, সেখানেও বিভিন্ন ধরনের এর অসুবিধা পর্ষদকে ফেস করতে হয়েছে। প্রশ্নপত্র পাঠাতে গিয়ে গণমাধ্যমে বিভিন্ন সমস্যা হয়েছে, সেই কারণে পর্ষদ নিজেই বলছে যে আমাদেরই প্রশ্নপত্র আমাদেরই কাজ করতে বিভিন্ন অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে স্টুডেন্টদের এর স্কুলে আসতে অনেকটাই সমস্যা দেখা যাবে। এবং যেটা তোমরা অনেকে মনে করছো উচ্চ মাধ্যমিকের মতন হয়তো মাধ্যমিকেরও নিজের স্কুল পরীক্ষা হবে, দেখো এই পরিস্থিতিতে কখনোই তোমাদের স্কুলে হোক বা অন্য কোনো জায়গায় হোক মানে অফলাইনে কার্যত পরীক্ষা নেওয়া সম্ভব নয়, যেটা বিভিন্ন সূত্রে আমরা জানতে পাচ্ছি। বিভিন্ন শিক্ষা সমিতি বা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত রয়েছে, এ আমরা সঠিকভাবে জানতে পারবো আজকে যদি মুখ্যমন্ত্রী এ বিষয়ে রায় দেয়। সম্ভবত আজকেই তোমাদের মাধ্যমিক নিয়ে অ্যাকচুয়ালি একটা ডিসিশন নেবে রাজ্য। এবং আমার মনে হয় তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আমার যেটা মত সেই অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। এবং তোমরা অনেকেই বলবে যে আমরা পড়াশোনা করেছিলাম, কিন্তু তুমি ভাবো তোমার অতীতে কি হয়েছিল, সেটার জন্য তোমার আর বর্তমান যেটা আছে, ভবিষ্যৎ যেটা আছে সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। যদি 1 মাস পিছিয়ে দেওয়া হয় তাহলে কি গ্যারেন্টি আছে যে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, আরও 1 মাস পেছাতে হবে না পরীক্ষা নেওয়ার জন্য? সেক্ষেত্রে কি হবে, অন্যান্য বোর্ডের থেকে, অন্যান্য স্টুডেন্টদের থেকে তোমরা পিছিয়ে যাবে এবং তোমাদের যে চিন্তা সেই চিন্তা কিন্তু চিন্তাই থেকে যাবে যে আবার কি জুলাই মাসে কোনো ডেট দিলে জুলাই মাসে পরীক্ষা হবে কি। পরিস্থিতি কিন্তু পুরোপুরি বদলাবে না। সেই কারণে এই মুহূর্তে আমার মত অনুযায়ী পরীক্ষাকে সম্পূর্ণভাবে বাতিল করা হোক মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের। হয়তো আজকে পুরোপুরি ডিসিশন হবে না, আবার হতেও পারে, কিন্তু তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমরা ভাবছো জুন মাসের 1 তারিখে মাধ্যমিক সম্ভব না, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কি সম্ভব? দেখো, উচ্চ মাধ্যমিকে কার্যত এই মুহূর্তে সম্ভব নয়। আমিও ওয়েট করে রয়েছি রাজ্য সরকারের নির্দেশের জন্য। যখনই তোমাদের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এরকম কোনো মন্তব্য দেবেন পরীক্ষা সংক্রান্ত মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, তৎক্ষণাৎ তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তোমাদের কি মতামত, পরীক্ষাকে পেছানো উচিত বা পরীক্ষা নেওয়া উচিত না পরীক্ষাকে সম্পূর্ণভাবে এই মুহূর্তে বাতিল করে ক্লাস 11-এ মাধ্যমিকের স্টুডেন্টদের উঠিয়ে দেওয়া উচিত, এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে কি করা উচিত, এবং বাস্তবে কি করলে স্টুডেন্টদের ভালো হবে? রীতিমতো একটা ভিডিও করে ফেলেছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে এবং আই বাটনে লিংক দিয়ে দেবো।